হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ঝুমুরুমু ব্লগস। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি টক দইয়ের লাচ্ছি তৈরি করে দেখাবো। এই গরমের দিনে এটা খুব খেতে ভালো লাগে আর শরীরের জন্য অনেক ভালো। টক দইয়ের লাচ্ছি গরমে একটা হেলদি জুস। তো চলুন কিভাবে আমি টক দইয়ের লাচ্ছিটা তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব আজকে। এখানে আমি টক দই নেব 200 গ্রামের মতো টক দই, আর 50 গ্রামের মতো দেব মিষ্টি দই। আর দেব বিট নুন। এখানে কেউ চাইলে সাদা নুন দিয়েও করতে পারেন, আমি বিট নুনটাই দেব। আর এখানে ফ্রেশ আমি অরেঞ্জ জুস করে রেখেছিলাম ঘরে তৈরি, সেই জুস দিয়ে দেবো 1 কাপের মতো। এখানে চাইলে কেউ 1 চামচ লেবুর রসও দিয়ে দিতে পারেন। যদি এই অরেঞ্জ জুসটা না দিতে চান তাহলে আপনারা লেবুর রস দিয়েও করতে পারবেন। আর ঠান্ডা জল দিয়ে দেবো 1 কাপ। এখন আমি ব্লেন্ডারে এগুলো ভালো করে মিক্স করে নেব। আর আমি চিনি দিলাম না, যেহেতু আমি মিষ্টি দই ব্যবহার করেছি তাই আর চিনি দেইনি। কেউ যদি মিষ্টি একটু বেশি পছন্দ করেন তাহলে চিনি ইউজ করতে পারেন। ভালো করে এখন আমি ব্লেন্ডার করে নেব, তারপরে আমি পরিবেশন করে দেখাবো। এই গরমের জন্য এটা খুবই ভালো একটা লাচ্ছি, শরীরের অনেক উপকার করে। এই যে তৈরি হয়ে গেল আমার টক দই লাচ্ছি, খুব সহজেই 2 মিনিটই এটা ঝটপট তৈরি করে ফেলতে পারবেন টক দই লাচ্ছি। এখানে কেউ চাইলে একটু পুদিনা পাতাও ব্যবহার করতে পারেন। আমি 2টো গ্লাস নিয়েছি, তার সেটাতে আমি আইস কুপ দিয়ে দেব। এখন আমি লাচ্ছিটা আস্তে আস্তে ঢেলে দেব। অরেঞ্জ জুস দেওয়ার কারণে কিন্তু একটু কালারটা চেঞ্জ হয়ে গিয়েছে। এখন আমি এটাকে অরেঞ্জ কেটে রেখেছিলাম ছোট ছোট করে, আর লেবু কেটে রেখেছিলাম, সেই লেবু আর অরেঞ্জগুলো দিয়ে দেব। এটাতে করে আর একটা দারুণ ফ্লেভার আসবে খাওয়ার সময়, আর খেতে অসম্ভব ভালো লাগবে। আপনারাও ঝটপট এটা বাড়িতে তৈরি করে ফেলতে পারেন টক দই লাচ্ছি। আর কম বেশি সবাই আপনারা জানেন, তারপর আমি একটু দেখালাম, যারা নতুন আছেন তারা তাদের অনেক হেল্প করবে। আশা করি আজকের এই টক দই লাচ্ছিটি আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর নোটিফিকেশন বেল অবশ্যই প্রেস করবেন যাতে করে আমি যখনই কোনো রেসিপি বা ব্লগ আপলোড করি সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যায়, আপনারা দেখতে পারেন। তো আজ বিদায় নিচ্ছি, আবার দেখা হবে। টাটা, বাই বাই।